গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিটচ্যাট স্মৃতি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে আমার শরীরটা একটু খারাপ, সেজন্য আমি আজকে দেরি করে উঠেছি। এখন বাজে প্রায় 10:30 মতন, আর আমি এখন ব্রেকফাস্ট করে নিয়েছি সবে মাত্র ফ্রেশ হয়ে। দেখি মা কি করছে। তো এই দেখো, মা রান্না করছে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছ আটা ধোয়া হয়ে গেছে অলরেডি, আর মা এদিকে পেস্ট করছে। পেস্ট করে নিল মিডিয়াম সাইজের দুটো রসুন আর কিছুটা আদা, আর এর মধ্যে একটি টমেটো দেওয়া, আর এর মধ্যে টমেটো দেওয়া, তিনটে একসাথে পেস্ট করে নিল। পেস্টের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা হয়নি, সেই জন্য শুকনো লঙ্কা আমাদের গুঁড়ো করা ছিল ঘরেই, সেই গুঁড়োটা আমরা পেস্টের ভিতর ভালো করে দিয়ে দিচ্ছি। আজকে রান্না করছে মা চিংড়ি মাছের মালাইকারি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। মা কীরকম করে রান্না করে, কী কী দিয়ে রান্না করে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এরপরে মাছ ভেজে নামাবে। এদিকে দেখো, মালাইকারি বানানোর জন্য নারকেল কুড়িয়ে তারপরে পেস্ট করে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে। এটা সেকে নিয়েই তারপরে মালাইকারিতে যেভাবে অ্যাড করতে হয় সেভাবে অ্যাড করে দেবে। আর এদিকে বড় মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ কাটা হয়ে গেছে, এগুলো কড়াইতে দিয়ে দেবে। ও আচ্ছা, আজকে খুব তাড়াহুড়ো আছে, সেই জন্য দুটো কড়াই বসানো হয়েছে। মাছ ওদিকে ভাজা হবে আস্তে আস্তে, আর এই কড়াইয়ে আমরা পেঁয়াজ ভেজে নেব, তারপরে পেঁয়াজের পরে মশলাটা ফ্রাই করে নেব। মাছগুলো থেকে ভাজতে ভাজতে দেখেছি মাছগুলো থেকে জল বেরাচ্ছে, এত বড় বড় চিংড়ি মাছ মা যখন এগুলো কুটছিল। আর দেখো কড়াইতে দেওয়ার সাথে সাথে একদম ছোট্ট কয়েন হয়ে গেছে। আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে মশলা কষাই হয়ে যাওয়ার পরেই ঝোলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, আর ব্যাস রান্না কমপ্লিট। মা এদিকে কড়াই তেল দিয়েও দিয়ে দিয়েছে, আর এই দেখো প্রেশার কুকারে হচ্ছে মুসুরির ডাল, আর ডালের সঙ্গে খাওয়া হবে আলু, আলু ভাজা, তাই এরকম কুচি কুচি করে কাটা। জিরে ফোড়ন দিচ্ছে তেলের মধ্যে, আর দিয়ে তেজপাতা ভালো করে নেড়ে চেড়ে এবারে পেঁয়াজ দিয়ে দিল, একটু লবণ দিয়ে দিল যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। তো পেঁয়াজ ভাজা হোক, তারপরেই মা দিয়ে দেবে মশলা। কড়াইয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর এদিকে আলুগুলোতে নুন মাখিয়ে নিলাম। ডালে একটা সিটি পড়লো আর ডাল হয়েও গেছে কমপ্লিট। ডাল প্রেশার কুকার থেকে এখন আমরা পাত্রে রেখে নিলাম। 10 মিনিটের কমে আমাদের ডাল কমপ্লিট। ডালটা খেতে কিন্তু একদম মানে যেভাবে রেসিপি রান্না করা হয় ডালে সেরকমই টেস্ট। ডালটা আমাদের একদম শর্টকাটে রান্না করা হয়েছে, প্রেশার কুকারের ভেতরে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে তারপরে ডাল দিয়ে দিয়েছে, একটা সিটি হয়ে গেছে আর ব্যাস ডাল রান্না কমপ্লিট। বাবা নিয়ে এসেছে, এটা কি কি নিয়ে এসেছো? তেল সুসর তো সেকে তেল তো আমি ড্রামের কথা জানি না বাবা, আমি তো তেল জানি বোতলের কথা। তো দেখো ভাজা পেঁয়াজের মধ্যে মা মশলাটা ঢেলে দিল, এবার মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। নুন হলুদ দেওয়ার পরে মশলাটা আরেকটু কষাই করে নেওয়া হবে। নুন হলুদ দেওয়ার পরে একটু চিনি দিয়ে দিল মা, যেহেতু টমেটো আছে, আর এটার পরে আর একটু কষাই করা হবে। মা বললো চিনি দিলে কালারটা নাকি ভালো হয়। পাশের কড়াইয়ে আলু ভাজা হচ্ছে, আর এদিকে মশলাটা ভাজা হয়ে এসছে, মানে তেলটা উপরে উঠে আসা মানেই বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। আমাদের মশলা করা একদম কষা কমপ্লিট, এইবার আমরা চিংড়ি মাছগুলো মশলার ভেতর দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো মশলার ভেতর দেওয়া হয়ে গেছে, এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার নারকেল কোড়ানোটা সেকি দিয়ে সেকে নারকেলের দুধটা বার করে নিতে হবে, বার করে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি ফুটছে এখনো,
দেখো একটা নতুন রেসিপি শেয়ার করছি, ঝিঙে কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। এটা নারকেলের যে শাকাটা ছিল সেইটা একসঙ্গে মিক্স করে একটা বড়া তৈরি করবে। নুন হলুদ অ্যারারুট চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি নিচ্ছি না, মাই নিচ্ছে। ও আর নুন হলুদ দেওয়ার পরে কালো জিরে দিয়ে দিয়েছি আর এই মিক্সের মধ্যে দিয়ে দিচ্ছে মা ময়দা। অ্যারারুটের জায়গায় কর্নফ্লাওয়ার দিলেও হয়। একটু গোলমরিচের গুঁড়ো যাতে খাওয়ার সময় ঝাল ঝালটা লাগে আর টেস্টও ভালো হয়। সুজি দেওয়া হয়ে গেছে, এইবার পেঁয়াজ কুচি দিয়ে দিল। ভালো করে মিক্স করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিলেই ব্যাস। সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে। হাতা দিয়ে মাখলে সব জায়গায় আবার মাখাটা নাও হতে পারে, হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। বড়া ভাজার জন্য তেলটা আমাদের গরম হয়ে গেছে অলরেডি। দেখো এবার বড়া ভাজার জন্য আমাদের মিক্স করা সবজি সবকিছু তেলে। আর এই তো একই প্রসেসে আমরা তেলের ভেতর সব বড়াগুলো দিয়ে দেব, তারপরেই ফ্রাই হয়ে গেলেই বড়া হয়ে গেল। দেখো আমাদের বড়া ভাজা হয়ে গেছে, এবার আমরা কড়াই থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছ নামাতে হবে, তো নামানোর আগে দিয়ে দিল মা গরম মশলা আর এখন দেব পরিমাণ মতো আর স্বাদ মতো ঘি। ব্যাস এবার ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি নামানো হয়ে গেছে আর এই যে আমাদের বড়া আর আমাদের খাওয়াও হয়ে গেছে। বড়াগুলো এত টেস্টি হয়েছে যে আর গন্ধগুলো গন্ধও বেরিয়ে গেছে, সেই জন্য আমরা লোক সামলাতে পারিনি, আমরা খেয়ে ফেলেছি অলরেডি। দিদি খাওয়া দাওয়া হয়েছে সকালের? হ্যাঁ সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মাথায় কি পূজার জন্য? একটু মেহেন্দি করলাম পূজার জন্য। বাহ খুব ভালো, দেবরানী দিদি তো মাথায় মেহেন্দি করে নিল আর আমি এদিকে পারছি না, আমার ভীষণ ঠান্ডা লাগে আর খুব কষ্ট হয়। তা পূজা যাবে তো ঘুরতে? হ্যাঁ। কোথায় যাচ্ছে? যাবো কল্যাণী যাবো। বাহ কল্যাণী তো মা দেখে এসছে, আমার যাওয়া হয়নি। ঠিক আছে তাহলে তুমি এদিকে তোমার কাজটা এগাও আর আমি যাই স্নানে। দেখো মা স্নান করে নিয়েছে আর স্নান করার পরে মা ঠাকুরের জন্য ফল বাড়াবে, সেজন্য ফলগুলো ধুয়ে নিচ্ছে ঠিক করে। তো মা এদিকে ফল ধুক আর আমি যাব স্নানে। তো স্নান খাওয়া দাওয়া আমি করে নিয়েছি অলরেডি আর এখন চলে এসেছি বাইরে। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার শরীরটা খারাপ, সেজন্য আমি জোরে জোরে কথাও বলতে পারছি না, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সেজন্য ব্লগটা আজকে এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থাকো।